ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, শুভ সকাল, সুপ্রভাত, গুড মর্নিং। সাত স্বরে সাত সকালের সুরে সকলকে স্বাগত। আমার বারবার বলতে ইচ্ছে করে, যেহেতু আজ রবিবার তাই এই সাত সকালের সুরে গান বাজনা একটু অন্যরকম হবে। কারণ একটাই, যে মনে করছি যে অনেক বন্ধুরা আসবেন আমাদের সঙ্গে গান শুনতে। বিভিন্ন ধরনের গানে ভরে থাকবে আজকের অনুষ্ঠান। আর এই সময়টা, মানে যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে দিনের মধ্যে দিয়ে যাচ্ছি, দিনটা যদি বলি বেশ সুন্দর। ভীষণ যে গরম এমনটা তো নয়, বৃষ্টি আমাদের কিন্তু মুক্তি দিয়েছে অনেকটাই এই গরম থেকে। তাই সুন্দর একটা সকাল, সুন্দর একটা মন, সুন্দর একটা পরিবেশে গান বাজনা আজকে সাত সকালে সুরে। আমি আছি জয়শ্রী ভট্টাচার্য ভৌমিক, আর আমার সঙ্গে আজকে যে শিল্পী এসেছেন তিনিও কিন্তু খুব মুডে আছেন, সুন্দর গান বাজনা আজকে হবে। আছেন শিল্পী শঙ্খ মিত্রা দাস। প্রথমেই স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে সাত সকালে শুরুতে। নমস্কার। আমরা কিন্তু ভরে থাকব নানা গানে, কথা কম গান বেশি, এমনটাই কিন্তু ইচ্ছে। আর সকালটা যেহেতু এমন একটা সময়, সেখানে মুডটা কিন্তু খুব ভালো থাকে। আজকে দিনটা সুন্দর, আজকে সময়টা সুন্দর, মুহূর্তটা সুন্দর, সেটাকে ভরে থাকবে, ভরিয়ে রাখবো আমরা গানে গানে সাত সকালে সুরে আজকের এই চ্যানেল, চ্যানেল বানে। সঙ্গমিত্রার কাছে যাই, আমরা তো বিভিন্ন গান শুনবো তোমার কাছ থেকে, প্রথমে কি গান শুনি একটু বলো। প্রথমে শুরু করছি একটি নজরুল গীতি দিয়ে। নজরুল গীতি দিয়ে আজকের কিন্তু সাত সকালে সুরে 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 থাকি, চল। মন্ত্র মুগ্ধা ভাব গঙ্গা
সব বাজে 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 হে প্রভাত বিনা তব বাজে উদার অম্বর মাছে উদার অম্বর মাছে বাজে হে প্রভাত বিনা তব বাজে প্রভাত বিনা তব প্রভাত বিনা তব প্রভাত বিনা তব বাজে প্রভাতের বিনা বাজিয়ে যেভাবে আমাদের একটা মহল তৈরি হলো, যে পরিবেশটা তৈরি হলো, তাতে আমাদের এই সুর যেন আরও বেশি অনেক দূরে অনেক দূরে পৌঁছে গেল, শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে তো গেছেই। আর অনুরোধ একটাই যে যারা আছেন, যারা শুনছেন, কোনো অনুরোধ থাকলে অবশ্যই আমাদের সাথে টেলিফোনে কিন্তু আসবেন। নাম্বার নিচে আপনাদের কাছে চলে যাচ্ছে, সেই নাম্বারে আপনারা ফোন করবেন এবং ফোন করে আমাদের শিল্পী আছেন আজকে সংঘমিত্রা দাস, তার কাছে আসতেই পারেন। আমরা গানে থাকবো, সুরে থাকবো, তালে থাকবো, সাত সকালে সুরেতে থাকবো। আমাদের মধ্যে অবশ্যই যারা আছেন শিল্পী, গানে গানে আছেন, কিন্তু সহযোগিতা ছাড়া কিন্তু এই সুন্দর গান হওয়া সম্ভব না। তাই আমাদের মধ্যে যারা মিউজিশিয়ানস আছেন তাদেরকে একটু পরিচয় করিয়ে দেব। প্রথমেই আছেন তবলায় শান্তনু চক্রবর্তী, তারপরে আছেন অক্টোপ্যাডে ভবতারুণ সিং, আর আছেন কিবোর্ডে শঙ্খদীপ জানা। আপনাদের সহযোগিতা এবং সকলে মিলে কিন্তু আমরা সেই গানটাকে সুন্দর করার চেষ্টা করছি এবং সকলে মিলে আছি আমরা সাত সকালে সুরেতে। সংঘমিত্রা বলো এরপরের কি গান আমরা শুনব? পরের গান কথা এবং সুর সলিল চৌধুরী, হ্যাঁ, উৎপলা সেনের, শ্রদ্ধা উৎপলা সেনের গাওয়া একটি গান। আচ্ছা, সলিল চৌধুরী গান, উৎপলা সেনের গিয়েছেন এবং সলিল চৌধুরী কম্পোজিশন। কোন গান? প্রান্তরেরও গান। প্রান্তরেরও গান, চল শুনি। গান আমার
ঝড়ের বাই হায় 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 ক্লান্ত ডানায় নীর খুঁজি অথই নদীর তীর খুঁজি শুধুই আমার যায় বেলা ভাসায় আশার ভেলা অন্তবিহীন পথের পুঁজি অন্তরেরই সান্ত্বনায় প্রান্তরের গান আমার মিঠো সুরের গান আমার। এই সুরের খেলা, এই সুরের খেলা থেকে এমন একটা আবিষ্ট করা মন এবং পরিবেশ, সেখান থেকে বেরিয়ে আসা খুব মুশকিল। মনে হয় গানের রেশ এতটা দূর প্রসারিত থাকে, তারপরে কথা বলাটা খুব মুশকিল হয়ে যায়। তবু সঙ্গমিত্রের কাছে একটু আসবো। সঙ্গমিত্র, একটুখানি বলুন যে আপনার গান শেখা কবে থেকে শুরু, কিভাবে গানটাকে ভালোবাসা একটু শুনি। একদম ছোট থেকে গান শেখা শুরু মেদিনীপুরেই, ওখানেই শ্রী আশিস কর্মকারের কাছে আমার শুরু। তারপরে আমি শিখেছি শ্রদ্ধেয় শ্রীরামকৃষ্ণ বসুর কাছে, তারপরে ডক্টর ইন্দ্রাণী সেনের কাছে, এখন আমি শ্রুতিনন্দনের ছাত্রী। আচ্ছা, তার ছাপ রয়েছে আপনার গানের মধ্যে, অপূর্ব, ভীষণ ভালো। গানটাকে নিয়ে একদম পথ চলবেন, গানটাকে নিয়ে একটা, এটাকে আপনি কি পেশা করেছেন নাকি অন্য কোনো পেশার সঙ্গে আপনি যুক্ত আছেন? আমি শিক্ষিকা, আমি স্কুলে খড়গপুর অতুলমণি বয়েজ স্কুলের আমি শিক্ষিকা, আর গানটা আমার ভালোবাসা। বেশ, মানে আমাদের শিল্পী জীবনে যে অনিশ্চয়তাটা আপনার নেই, অথচ ভালোবাসাটা আছে, এবং দুটো পাশাপাশি রাখাটা প্রচণ্ড কৃতিত্বের ব্যাপার। এবং কলকাতায় আপনাকে আসতে হয়, শিখতে হয়, সেটা কিন্তু এখনও জারি রয়েছে, এবং সেই ভালোবাসা থেকেই তো অবশ্য। আমরা পরের গানে যাই। হ্যাঁ হ্যাঁ, পরের কি গান শুনি? শ্রদ্ধা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, আচ্ছা। কথা এবং সুর সলিল চৌধুরী। সলিল চৌধুরী গান, আবার একটু আবিষ্ট হওয়ার সময়। সলিল চৌধুরী মানেই আমাদের অদ্ভুতভাবে সেই গানগুলো ঠিক পরিবেশের সঙ্গে কোথাও যেন মিলে যায়, কি অদ্ভুত মনে হয়, যেন কি স্রষ্টা, কি ধরনের, কি রকম না ধরনের গান উনি তৈরি করেছেন। ঠিক, যদি নাম ধরে কাছে ডাকি তারে ডাক, তাই সেই গান আমরা শুনি। যদি
যদি নাম ধরে তারে ডাকি। আমাদের অনুষ্ঠান কিন্তু জমে উঠেছে, সাত সকলে সুরে সাত সুরে সুরে আমরা সকলে মিলে আছি। আর কারো নাম ধরে অবশ্যই ডাকবো না, কিন্তু দর্শক বন্ধুদের অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে বলবো, আপনারা যদি আসেন এই অনুষ্ঠান কিন্তু আরও জমে যাবে। আছেন টেলিফোনে কোনো দর্শক বন্ধু? কে আছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, হ্যাঁ বলি। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের সঙ্গে থাকুন এবং সঙ্গমিত্রা আছেন, আমাদের ভালো ভালো গান শোনাচ্ছেন, আপনারাও এবং আমরাও সাক্ষী থাকছি। একটা অনুরোধ রেখেছেন উনি, যদি সম্ভব হয় নিশ্চয়ই সে গানটা শোনানো যাবে, তাই তো? কিন্তু আপাতত আপনার পছন্দের কোন গানটা? পরপর সব গান শুনতে শুনতে আমাদের কিন্তু কখনোই ক্লান্তি আসে না। প্রতিমা বন্দ্যোপাধ্যায় এমন একজন শিল্পী, আমরা খুব ছোট্ট করে মানে তাকে ধরাটা খুব মুশকিল, তবু এই অনুষ্ঠানে যদি যখন একদম চয়েসের মধ্যে রয়েছে, বেশ ভালো লাগলো যে প্রতিমা বন্দ্যোপাধ্যায়। তো নিশ্চয়ই আপনারা খুব পছন্দের শিল্পী। আমার খুব পছন্দের শিল্পী, আমি আজকে চয়ন করেছি, চেষ্টা করেছি বিভিন্ন বিখ্যাত শিল্পীদের একটি একটি করে গান রাখার চেষ্টা করেছি। বেশ, তার মধ্যে প্রতিমা বন্দ্যোপাধ্যায় আছেন, কিন্তু আপাতত দর্শক বন্ধু যিনি আছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, শিল্পী শুনেছেন এবং নিশ্চয়ই সময় থাকলে শোনাবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, থাকুন অবশ্যই। কেমন ঝড়ো ঝড়ো ঝরেছে জানি না, বাইরে বৃষ্টি তো পড়ছে না, তবু আমরা সবসময় আমাদের মনে কিন্তু ঝরছে সেই ঝর্ণা, যে ঝর্ণায় কিন্তু সুন্দর হওয়ার একটা আভাস থাকে এবং ইঙ্গিত থাকে। আমরা প্রতিমা বন্দ্যোপাধ্যায় গান, তোমার পছন্দের গান একটু যাই, কেমন? কোন গানটা শুনবো একটু বল। তোমায় কেন লাগছে এত চেনা, তোমায় কেন লাগছে এত চেনা, আহা শুনি। তো
এতো আপন ভাবছি কেন তোমায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়, কবি সে পথের ভিড়ে চাঁদের আলোয় অস্তা চলে শোনায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা গান কে লিখতে পারেন? পুলক বন্দ্যোপাধ্যায় আর অদ্ভুত সুর করলেন ভূপেন হাজারিকা। কি ভালো গান, মনে হয় যেন এত অন্তরের একটা গান, প্রত্যেকের মনের যেন কথা, এবং অপূর্ব সে পরিবেশনা। এবং তুমিও কিন্তু খুব সুন্দর করে দরদ দিয়ে সেই গান কিন্তু পরিবেশন করলে। দর্শক বন্ধু আছেন আমাদের সঙ্গে, কে আছেন? পূর্ব মেদিনীপুর কাছি থেকে রঘুরামপুরের চয়ন মিশ্র। হ্যাঁ, সুপ্রভাত। সুপ্রভাত 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 খুবই সুন্দর লাগছে। আমি এটা অনুরোধ করছি নিঝুম সন্ধ্যা সম্মুখের দিকে, নিঝুম সন্ধ্যায় গাওয়ার জন্য অনুরোধ। নিঝুম সন্ধ্যায়, আচ্ছা, সেই গান কিন্তু সত্যি অপূর্ব গান। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং বাকি সময়টা আমাদের সঙ্গে থাকুন প্লিজ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। নিঝুম সন্ধ্যায় কি শুনবো আমরা? দেখা যাক, আমাদের যদি সময় থাকে নিশ্চয়ই আমরা সেই গান শুনবো। তবে এখন মানে কথা বলতে ইচ্ছে করছে না, এত দরদ দিয়ে মানে গান হচ্ছে, সত্যি সত্যি কথা না বলে গানে পরের গানে চলে যাই। কোন গান পরের গান? শ্রদ্ধা আরতি মুখোপাধ্যায়ের গাওয়া। আরতি মুখোপাধ্যায়ের গান। আরতি মুখোপাধ্যায়ের গান কোন গান? তার বাঁশি। তার বাঁশি। আরতি মুখোপাধ্যায়ের গান মানে এখনও মানে অদ্ভুত লাগে, উনি এই বয়সেও কি অপূর্ব নিজেকে ধরে রেখেছেন, সেই গলাকে ধরে রেখেছেন এবং জীবনটাকেও ধরে রেখেছেন। খুব কাছাকাছি সময় বোধহয় বছর দুয়েকের আগে, মানে করোনার আগে একটি সরাসরি অনুষ্ঠানে ওনাকে পেয়েছিলাম, দেখেছিলাম। কি সুন্দর এখনও গান এবং কথা এবং নিজেকে রেখেছেন, এটা কিন্তু একজন শিল্পীর খুব জরুরি, মানে শিল্পীকে নিজেকে ঠিক রাখাটাও জরুরি, এবং সেখানে গলা শরীর সবটাই, কারণ মানুষের কাছে বড্ড চাহিদার মানুষ তো তারা। তো সেই জায়গা থেকে আরতি মুখোপাধ্যায় অনন্য। অনন্য আর একজন আছেন, হয়তো সম্ভবত দর্শক বন্ধুদের কাছ থেকে যিনি এসেছেন তিনি, কে আছেন? সুপ্রভাত, নমস্কার, কে আছেন? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। নমস্কার। হ্যাঁ, সুপ্রভাত। গান
শুনছি, ভীষণ ভালো লাগছে, ধন্যবাদ। আর আমি আপনাকে ভারতীয় সঙ্গীতে পাঁচ মহা গায়িকার অত্যন্ত সুপারহিট আমার ভীষণ পছন্দের একটা করে বাংলা গানও অঞ্জন জানবো, এর মধ্যে যে কোনো একটা দিকে আপনি পরিবেশন করেন আমার খুব ভালো লাগবে। প্রথমে সন্ধ্যা মুখোপাধ্যায়, মহান বিদেশী গায়িকা, পুরো সিঁদুর রাঙা মেয়ে, বিদেশ যমুনায় বড় বিদেশ যমুনায়। এবার লতা মঙ্গেশকর, যিনি আগে যিনি আমাদের ছেড়ে চলে গেলেন, তিনি সাদার একটি ঘোষণায় গান আর গল্পে রাস্তিতে যায়, ঘোষণার সাথে গান চায়। এবার আন্না ভোঁসলে, একটি কথা সাহিত্যে তো দিল না যে সাহিত্যে তো একটু দেখাও দিল না। এবার আরতি মুখোপাধ্যায়, এই মন ঘোষণায় অঙ্গ ঘুরিয়ে ঘোষণা গল্প করি। আর সবশেষে গীতা দত্ত, তুমি যে আমার এবং তুমি যে আমার, আমি শুধু একবার বলো তুমি যে আমার। এই পাঁচ মহাগায়িকার একটা করে অত্যন্ত সুপারহিট সাফল্যের গানে বাঁচলাম, এর মধ্যে যে কোনো একটা গীতাকে পরিবেশন করেন দেন গল্প ভালো লাগবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং বাকি সময়টাও কিন্তু শিল্পীর সঙ্গে থাকতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। সঙ্গমিত্র, অনেকগুলো গান কিন্তু মানে অনুরোধের এসছে আর কি, তো সম্ভব হলে নিশ্চয়ই আমরা শোনাবো, নিশ্চয়ই সঙ্গমিত্র শোনাবেন এবং আমরাও সেটাও তোমার কাছে শুনতে চাইবো। তো পরের গান একটু যাই, আরতি মুখোপাধ্যায়ের গান। তারবাসী যে কেড়ে নিয়ে গেল আমার মন, সই বলে না এই অঙ্গে কি রইল এখন। তারবাসী যে কেড়ে নিয়ে গেল আমার মন, সই বলে না এই অঙ্গে কি রইল এখন। সই বলে দে, সই বলে দে, কি করি আমি ঘরে রই, বল কি করে মানির শাসন বারণ। তার বাসি যে কেড়ে নিয়ে গেল আমার মন, সই বলে না এই অঙ্গে কি রইল এখন। তার বাসি যাব তার কাছে যাব আমি আগের মতো, অপবাদ গঞ্জ না হোক না যতই তার কাছে যাব আমি আগের মতোই। মনে যদি কেড়ে নিল এত সহজে, তবে নেবে না কেন, সই বলে দে, কি করি আমি ঘরে রই, বল কি করে মানির শাসন বারণ। তার বাসি যে কেড়ে নিয়ে গেল আমার মন, সই বল না এই অঙ্গে কি রইল এখন। তার বাসি pama 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 re mare 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 sare sa sa re ma pa da pa da pama 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 re mare 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 sare sa sa re ma pa da pa da pama pa da sa pa 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 da ni sa sa pa da sa pa 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 da ma ni re mare mare sa mare re re
মারে ধাপ মাপ মারে মারে সাধা সা রে মারে মাম্মাপা মাপা দাদা সা রে মারে মাম্মাপা মাপা দাদা সা রে মারে মাম্মাপা মাপা দাসা বাঁশি যে কেড়ে নিয়ে গেল আমার মনে সই বলে না এই আগে কে রইল এখন সই বলে রে সই বলে রে কি করি আমি ঘরে রই বল কি করে মানি রে শাসন বারণ তার বাসি যে কেড়ে নিয়ে গেল আমার মনে সই বল না এই আগে কি রইল এখন তার বাসি দক্ষিণী সুরের রেশ নিয়েই ওয়াই এস মুলকি যেখানে সুর করেছেন এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা সম্ভবত এই গান এবং আরতি মুখোপাধ্যায়ের এই গান শুনতে শুনতে এবং অদ্ভুতভাবে কী সুন্দর পরিবেশনায় আছে আমাদের সঙ্গে সঙ্ঘমিত্রা দাস শিল্পী আছেন এবং আমরা ভোরে আছি, নিঃসন্দেহে আমরা ভোরে আছি, অসম্ভব ভালো একটা সুরের মধ্যে কিন্তু আছে সঙ্ঘমিত্রা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যাবো একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো এক্ষুনি। কথা দিয়েছিলাম ছোট্ট বিরতি, ঠিক তাই, ছোট্ট বিরতির পর আবার কিন্তু ফিরে এসেছি সাত সুরে সাত সকালের সুরে। সঙ্গে আছে সঙ্ঘমিত্রা দাস। আমরা কিন্তু ভীষণভাবে মজে আছি, এখন ভরে আছি সুরে সুরে গানে গানে। সঙ্গে দর্শক বন্ধু আছেন, প্রথমেই একটুখানি কথা বলে নিই, তারপর আমরা আবার গানে যাব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন টেলিফোনে? নমস্কার, নমস্কার। নিশ্চয় অনেকগুলি ভালো ভালো গানের অনুরোধ আমরা শুনলাম, যদি সময় হয় দিদি আপনার মনের মতো গান কিন্তু নিশ্চয়ই শিল্পী শোনাবেন, সঙ্গমিত্র নিশ্চয়ই রাজি থাকবে শোনাতে। ঠিক আছে, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং বাকি সময়টুকু আপনাকে চাই। নমস্কার, ভালো থাকবেন। আমরা কিন্তু চলে যাব গানে সঙ্গমিত্রার কাছেই। কথা আজকে কেমন হারিয়ে যাচ্ছে তার কারণ গান শুনতে এত ভাল লাগছে এবং প্রত্যেকটি গান সবথেকে সিলেকশন কিন্তু ভীষণ ভালো। তাহলে গানে চলে যাই, কোন গান শোনাবে এবার একটু বল। মানে শ্রদ্ধা বনশ্রী সেনগুপ্তর গাওয়া। ওহো ওহো, বনশ্রী সেনগুপ্তর গান সবটাই খুব বড় ভালো, কিন্তু বিশেষ বিশেষ কিছু গানের মধ্যে যেন ওনার খুব হিট গান যেগুলো, উনি নিজেও করতে খুব ভালোবাসতেন। মানে একবার উনি এরকমও ঘটনা হয়েছিল যে যে ওই আজ বিকেলে ডাকে তোমার চিঠি পেলাম, কোনো একটি অনুষ্ঠানে গেছেন, তো ওই ওই গানটি উনি সিলেকশন করে জানে, উনি জানে যে গাইতে হবেই, তো দর্শক বন্ধুরা তো সবসময় সেই গানের সিলেকশন মানে কী বলবো অনুরোধ করতেন, তো শেষে ওনার মধ্যে সেই অনুরোধটা আসেনি, উনি নিজেই বললেন আচ্ছা আমি ভেবেছিলাম যে আজকে গান করবো না কিন্তু দর্শকরা আমি সেই গানটি করতে বাধ্য করবেন, কিন্তু কেন করলেন না, সুতরাং আপনারা না করলেও আমি কিন্তু সেই গানটা গাইবই, আজ বিকেলে ডাকে তোমার চিঠি পেলাম, এরকম আর কি কিছু কিছু গান আছে না, খুব পছন্দের গান শিল্পীদের থাকে, কিন্তু পছন্দের দর্শক বন্ধু কিন্তু আমাদের সঙ্গে থাকেন এই সাত সকালের শুরুতে। কে আছেন? নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে অনুষ্ঠানে থাকার জন্য এবং অনুরোধ করার জন্য, ভালো থাকুন, নমস্কার। আবার অনুরোধ এসেছে, এখন অনেকগুলো অনুরোধ নিয়ে কিন্তু ঝুলি প্রায় ভর্তি। আপাতত তোমার পছন্দের গান, তোমার মনের অনুরোধে যে গান আসছে সেই গানটা শুনে নি, তারপরে যারা করছেন তাদের গান শোনানোর চেষ্টা করবো নিশ্চয়ই। হ্যাঁ চলো।
আসে তোমার সুর, খুঁজি পেলাম এ বুকেতে আমি তাই বিধি নিলাম দুয়ারে এসে তোমারই আলোয়ে আমার এ নয়ন মেলে দিলাম, তুমি যাও কিছু বলে যাও দূর আকাশে তোমার সুর, খুঁজে পেলাম পাতায় আমি খুঁজেছি তোমায়, তুমি দাও না তোমার সুধা নীরব ছায়ায় স্বপনে দাও ভরি রিক্ত মনের দিনতায় সে আশায় স্বপ্ন দু চোখে প্রতিটা মুহূর্তে ভালো লাগে, প্রতিদিন ভালো লাগে, জীবনের প্রত্যেকটা আবেগ অনুভূতির সঙ্গে এই সুর জড়িয়ে থাকে। তাই এখান থেকে আমাদের কোনো ছুটি নেই, কোনো ছুটকারা নেই, আমরা ভালো থাকি সুরে সুরে, আমরা ভালো থাকি এই সব গানে গানে। তাই সাত সকালের সুর সাত সুরে বাঁধা। আর শিল্পী যখন এই রকম থাকেন, সংঘমিত্রার মতো কোনো শিল্পী, তখন সেই দিনটা সেই সময়টা কেমন ভরে থাকে, প্রত্যেকটি গানই কিন্তু আবিষ্ট হচ্ছে এবং যারা শুনছেন তারাও কিন্তু হচ্ছে নিঃসন্দেহে। গানে যাব, গানে যাওয়ার আগেই মনে হচ্ছে দূরের কোনো বন্ধু, দর্শক বন্ধু আছেন টেলিফোনে। নমস্কার, কি আছে টেলিফোনে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, নমস্কার। নিশ্চয়ই, হ্যাঁ নমস্কার। আর আমার একটা
প্রভাত বীণা তব বাজে, ওটা গানটি শোনানো হয়ে গেছে। তোমার আমার প্রথম দেখা, কি ভালো গান! অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গানের অনুরোধ করার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন। আমরা পরের গান, তোমার পছন্দের গানে যাই। তারপরে অনেক ভালো ভালো গান, সত্যি সত্যি তোমার গান শুনতে শুনতে মানে দর্শক বন্ধুরা বা শ্রোতা বন্ধু যারা এই কান দিয়ে যেহেতু শুনছে, শ্রোতা বন্ধুও বলতে পারি আমরা বন্ধুদের তো, কিন্তু তোমার পছন্দের গান আগে শুনে নি। এবারের গান শ্রদ্ধা মাধুরী চট্টোপাধ্যায়ের গাওয়া, কথা এবং সুর সলিল চৌধুরী। আচ্ছা, কোন গান? ওই যে সবুজ বনবীথিকা। ওই যে সবুজ বনবীথিকা, আচ্ছা সেই গানে। দর্শক বন্ধু আছেন, এই গানটির আগে একটা শুনে নি দর্শক বন্ধুর কোনো অনুরোধ আছে কিনা। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, শুন। নমস্কার নমস্কার, সবাইকে শুভেচ্ছা শুভকামনা আর বড়দের প্রণাম জানাচ্ছি। আর হচ্ছে সেই বিখ্যাত নায়িকা বিশ্ব মুখোপাধ্যায়ের আজকে 70তম জন্মদিন, তো আমি চাইবো যদি স্বয়ংসিদ্ধা বা মৌচাক থেকে কোনো একটা গান ওনাকে উদ্দেশ্য করে নিবেদন করে আপনার তিন স্বয়ংসিদ্ধাকে নিয়ে ভালো থাকবে, না হলেও আপনাদের পছন্দ সেটা নিবেদন করুন, আরো তখন অনুষ্ঠানের সাথে রয়েছে। আমাদের সঙ্গে থাকুন এবং থাকার জন্য ধন্যবাদ, এতক্ষণ আছেন এবং বাকি সময়টুকু আপনি থাকবেন। আমরা সলিল চৌধুরী কথা শুনে সেই গান শুনব, মাধুরী চট্টোপাধ্যায়ের গান। সবুজ বনবীথিকা দূর দিগন্তের সীমানায়, ছোট নদী তীর ওই বাঁকে মোর প্রিয় হোথায় থাকে। ওই যে সবুজ বনবীথিকা দূর দিগন্তের সীমানায়, ছোট নদী তীর ওই বাঁকে মোর প্রিয় হোথায় থাকে। কাশের বনে তার ফাঁকে মোর প্রিয় হোথায় থাকে। শুধু আমি নাই সেই সুরে বাজে শানাই, আজলি আসে
মোর ডাকে মোর প্রিয় রে থায় থাকে ওই দেশ বুঝব নবীথিকা দূর দিগন্তের সীমানায় ছোট নদী তীর ওই বাঁকে মোর প্রিয় হো থায় থাকে। এই গানের পর স্তব্ধতা প্রয়োজন, কথা না বলা প্রয়োজন, কিন্তু তবু কথা বলতে হবে, তার কারণ এই গান দিয়ে কি অদ্ভুত একটা দৃশ্যপট আমাদের চোখের সামনে ভেসে আসে, তার সাথে সুর এবং ছন্দ মিলেমিশে একাকার। এই গানের বর্ণনা খুব মুশকিল দেওয়া, কিন্তু দর্শক বন্ধু যিনি আছেন তিনি কি বলছেন একটু জেনে নি। নমস্কার, সুপ্রভাত, কে আছেন টেলিফোনে? নমস্কার, ও অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আছেন এবং বাকি সময়টুকু আমাদের সঙ্গে থাকবেন, আমাদের খুব আনন্দ, ভালো থাকুন। সংগীতের প্রত্যেকটি গান কিন্তু ভীষণ, মানে মানুষ যে সত্যি সত্যি এখনও সেই গানগুলোর মধ্যে আছেন। বাঙালিরা এই বাংলার যে সত্যি ভাণ্ডার যাকে বলে, একেবারে স্বর্ণ ভাণ্ডার, তার মধ্যে থেকে যেগুলি চয়ন করে মানে অনুরোধ করছেন আজকে, কোনোটা না আজকে বোধহয় শেষ হবে না, তাহলে প্রত্যেকটি গান অনুরোধে শোনাতে গেলে আজকে কিন্তু অনুষ্ঠান শেষ করা যাবে না। কিন্তু আপাতত তোমার পছন্দের গানগুলি, তুমিও অত্যন্ত পছন্দের, প্রত্যেকের পছন্দের মতো গান তুমি আজকে সিলেক্ট করে এসছো। এবারে গানটি একটি পছন্দেরই গান, মানে দর্শকদের অনুরোধের গান, বলতো আরশি তুমি মুক্তি দেখে, বলতো আরশি তুমি মুক্তি দেখে। যদিও আমি কাজল পরেনি, নির্মলা মিশ্রের গান সবাই আমরা জানি, সম্ভবত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর আর ভাস্কর বসুর লেখা কথা, শুনে নি সেই গান, চল। আরশি তুমি মুখটি দেখে, বলো তো আরশি তুমি মুখটি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরি আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আরশি তুমি মুখটি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরি আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আরশি তুমি মুখটি দেখে। হাসিতে পান্না তো নয় কান্না ঝরে, আমি নই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে পান্না তো নয় কান্না ঝরে, কে তো কি লজ্জা না পায় আমায় দেখে, কে তো কি লজ্জা না পায় আমায় দেখে, তবু বলো বলো কে রূপসী তোমার চোখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে। দেখো না আরশি তুমি দু চোখ চেয়ে, ভুবনের উপশিকে সবার চেয়ে, দেখো না আরশি তুমি দু চোখ চেয়ে, ভুবনের উপশিকে সবার চেয়ে, আমি নই কলস্বরা নদীর মতো,
বলো তো আরশি তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে। আমাদের চোখে আমাদের মনে এই সুন্দর গানের থেকে আর কি হতে পারে, সেই প্রশ্ন সত্যি সত্যি যদি করি কোনো উত্তর নেই। এমন একটি সকালে এমন সুন্দর গানের সঙ্গে সঙ্গে আমরা আছি সাত সকালের সুরেতে। সঙ্গে আছেন দর্শক বন্ধু, কোথা থেকে বলছেন, কে বলছেন যদি প্রথমেই বলেন। সুপ্রভাত আপনাকে। হ্যাঁ, কে বললেন? আচ্ছা বলুন বলুন, ব্যাঙ্গালোর থেকে বলছেন। একটু শুনতে অসুবিধা হলো, কি বলছেন আরেকবার যদি একটু বলেন। হ্যাঁ নিশ্চয়ই কথা বলা যাবে। আচ্ছা সঙ্গমিত্রা নমস্কার। কোন অনুরোধ আছে আপনার গানের? আচ্ছা আমাদের সঙ্গে থাকুন, বাকি সময়টুকু কিন্তু সঙ্গে আপনাকে থাকতেই হবে। ধন্যবাদ ধন্যবাদ। আমরা পরের গানে যাই। হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে ফোন করেছেন মানে আমাদের বেশ আনন্দই হচ্ছে যে অনেক দূরের কিন্তু দর্শক বন্ধু আমাদের সাথে আছেন, শ্রোতা বন্ধুরা আছেন। পরের গান আমি এবারে চেষ্টা করছি, আমার যারা অনুরোধ করেছেন তাদের কিছু কিছু গান শোনাবার। আমার এর পরের গান অনুরোধের গান, তোমায় আমায় প্রথম দেখা। তোমায় আমায় প্রথম দেখা, মাধুরী চট্টোপাধ্যায়। মাধুরী চট্টোপাধ্যায়।
গান হলো শেষ তোমার আমার মিলন রাঙা হলিতে বৈশাখী এক দমকা হাওয়ায় খেয়ালি পথ চলিতে তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম এখানে দেখা হলো সে দেখা যে কত দূর কত দিন একেবারে যুগ যুগ ধরে মানুষের মনে থেকে যাবে সে বিষয়ে সন্দেহ নেই। পুলক বন্দ্যোপাধ্যায় এই গান কে লিখবে, এই প্রেমের গান কে লিখবেন পুলক বন্দ্যোপাধ্যায় ছাড়া? এবং সম্ভবত ডক্টর নচিকেতা ঘোষের সুরে এই গানটির সঙ্গেই কিন্তু ছোট্ট একটি বিরতিতে যাব, ফিরে আসব এক্ষুনি। কথা দিয়েছিলাম ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরে আসবো খুব তাড়াতাড়ি। কথা কিন্তু রেখেছি, খুব তাড়াতাড়িতে ফিরে এসেছি, তার কারণ অনেকগুলো কিন্তু গান শোনা বাকি। সঙ্গে সঙ্গমিত্রা দাস আছেন, সঙ্গীত শিল্পী, এবং সঙ্গমিত্রার গানে এমন বিভোর হয়ে যাচ্ছি অনেকগুলো প্রশ্ন আমার মনের মধ্যে। যখন গান তুমি করছো তখন আমার মনের মধ্যে আসে এই প্রশ্নগুলো তো আমার করতে হবে এবং সেটা আমার জানা খুব জরুরি, কারণ এত সুন্দর গান তোমার শেখা এবং সেখানে নিশ্চয় অনুপ্রেরণা, বাড়ির পরিবেশ সবটাই নিশ্চয় তোমাকে খুব সহযোগিতা করেছে, না হলে এমন গান কিন্তু গাওয়াটা একটু মুশকিল। একটু বলো তোমার কথা, তোমার অনুপ্রেরণার কথা বলো একটু। আমার বাড়িতে সাংগীতিক পরিবেশ রয়েছে, আমার বাবা এবং মা দুজনেই গান খুবই ভালোবাসেন, আমার দাদা ভীষণ ভালোবাসেন। তাহলে কোন প্রফেশনে আছেন? বাবা এবং দাদা ডাক্তার, আর কিন্তু ভীষণ ভালোবাসেন গান, আর মা হাউসওয়াইফ, কিন্তু মাও ভীষণ ভালোবাসেন গান, আবৃত্তি করেন। তো সেই সূত্রে ছোটবেলা থেকেই আমার একদম সাংগীতিক পরিবেশের মধ্যেই বড় হওয়া। আর এছাড়া আমি আমার সমস্ত গুরুদের পেয়েছি, তাদের আশীর্বাদ, আর পেয়েছি শ্রীমতী তমালিকা গুহ, তিনি বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তো ওনার কাছে আমি সব ধরনের গানের বিভিন্ন শিক্ষা পেয়েছি, তো তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। আমার একটা মনে হয় যে এই যে ধরো যারা মফস্বলে বা কলকাতা থেকে দূরে যারা থাকেন তাদের গান শেখার কিন্তু যে সুযোগ সুবিধাগুলো অনেকটা কম, হয়তো শিক্ষাটা তাদের খুব মানে ভালো থাকে কিন্তু ধরো নিজেকে প্রকাশ করার যে সংগ্রামটা সেটা অনেক বেশি, যেটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য। তুমি মেদিনীপুরে বড় হয়েছো, তুমি গানের পরিবেশের মধ্যে বড় হয়েছো, যখন তোমার মনে হয়েছে নিজেকে প্রকাশ করব, মনে হচ্ছে তুমি যখন ভালো গান শিখছো তখন সেই নিজের যে সংগ্রামটা নিজের সঙ্গে এবং পারিবারিক পরিবেশ বা তোমার সাথে যারা আছেন তাদের সহযোগিতা এবং সেই পরিবেশ থেকে বেরিয়ে সহযোগিতা কিভাবে তুমি নিজেকে প্রকাশ করলে বা সেই সংগ্রামটার কথা একটু জিজ্ঞেস করব। কিন্তু দর্শক বন্ধু আছেন আমাদের সঙ্গে, একটুখানি ফোনে কথা বলে নিই তারপর তোমার সাথে কথা বলি। কে আছেন? নমস্কার, সুপ্রভাত। কে? আমি শঙ্কর মণ্ডল বলছি। হ্যাঁ বলুন 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 বলুন। আচ্ছা, বাংলার মাটিতে নির্মলা মিশ্র সেই গানটির আপনার শুন। হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং অত্যন্ত ভালো একটি গান আপনি অনুরোধও করেছেন, সেই গানটি যদি সময় থাকে নিশ্চয়ই শিল্পী রাখবেন, সঙ্গমিত্রা নিশ্চয়ই শোনাবেন। ভালো থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন দুটোই। সঙ্গমিত্রা একটুখানি বলো যে মেদিনীপুর থেকে কলকাতা এসে ধরো গান শেখা, তুমি এখন শ্রুতিনন্দনের ছাত্রী, সেখানেও তোমাকে স্কুলে তুমি শিক্ষিকা সময় করে করে তোমায় আসতে হয়, কিভাবে কি করছো, ম্যানেজ করছো কি করে? ওই স্কুল করে শনি রবি দেখে আসি, আর গুরুজির কাছে ক্লাস থাকে মিউজিক অ্যাপ্রিসিয়েশন ক্লাস, তো সেটা আসি আর কি, এই রবিবার থাকে বলে অসুবিধা হয় না, আসতে পারি। আচ্ছা আচ্ছা, আর অনুষ্ঠান করো তুমি? হ্যাঁ অনুষ্ঠান করি, সিডি অ্যালবাম এগুলো তো আমার নিজস্ব, দুটি বাংলা আধুনিক গানের সিডি বেরিয়েছে বাংলা গান, আর এছাড়াও আমি নজরুলগীতি করেছি ডক্টর ইন্দ্রাণী সেনের তত্ত্বাবধানে করেছিলাম, আর এই গানের চর্চার মধ্যেই আছি আর কি। আচ্ছা বেশ, আরও কিন্তু কথা শোনার ইচ্ছে রইল, কিন্তু একটু গানে যাই, গান থেকে আবার তোমার কাছে কিন্তু তোমার জীবনের কথায় ফিরে আসি। আর চ্যানেল ওয়ানকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি আমাকে সুযোগ দেওয়ার জন্য, এরকম একটি ভালো প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ। ঠিক, আমরা কোন গানে যাব? এটা একটি অনুরোধের গান,
আমি চেষ্টা করি সমস্ত শিল্পীদের গান একটি একটি করে করার, শ্রদ্ধা গীতাতের গাওয়া, আর সুর হচ্ছে শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়। আচ্ছা বেশ, শুনি। যেন ডাকে কে ডাকে আমায়, শুনি কে যেন ডাকে কে ডাকে আমায়, সে তো জানাম তবু অজানা, কে ডাকে আমায় শুনি কে যেন ডাকে সে ডাকে, সে তো জানাম তবু অজানা, কে ডাকে আমায় শুনি কে যেন ডাকে কে ডাকে আমায়, কেন তারে যে আন গোন আমায় অপরনে, কেন করে আন মোনা, কে জানে গো কেন তারে যে আন গোন আমায় অপরনে, কেন করে সে তো জানাম তবু অজানা, কে ডাকে আমায় শুনি কে যেন ডাকে কে ডাকে আমায়, সে তো জানাম তবু অজানা, কে ডাকে আমায়। আমাদের আপাতত সুর তাল ছন্দ এগুলি ডাকছি বিষয়ে কোনো সন্দেহ নেই, আর যিনি ডাকছেন তিনি আমাদের দর্শক বন্ধু। কে আছেন টেলিফোনে, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? সুপ্রভাত। নমস্কার, আমি বাদুরিয়া থেকে বলছি, সুদিন বিশ্বাস। বাদুরিয়া থেকে সুদিন বাবু বলছেন, বলুন। কোনো অনুরোধ আছে? সহযোগী শিল্পী অতি অনন্যতা লাজবাব মিষ্টি স্বভাব উদাহ বেদনায় হৈমন্তী জপমালা সুপ্রভা সরকার তার সন্ধ্যার গান সুনাম যদি এই সকালে ডাকবে খুশির বান। মাদুরিয়া উত্তর চব্বিশ
সুধীন দাদা ভাই বলছি এখন ফোনে ফোনে ওই গান শুনতে চাই। নমস্কার নমস্কার নমস্কার। আপনার গান শুনে এবং গান শোনানোর সবটাই কিন্তু আমরা পূরণ করবো, সে আশা পূরণ করবো। এবং উনি সঙ্গে সঙ্গে একটা কবিতা সুন্দর করে লিখে আমাদের উপহার দিলেন, এটাও কিন্তু আমাদের একটা প্রাপ্তি, তাই না সঙ্গমিত্রা? আমরা খুব সুন্দর গান শুনছি তোমার কাছ থেকে নিঃসন্দেহে, তাই পরের গানে আমরা যাব। কোন গান শুনি এবারে? অনুরোধের গান উনি বললেন, আমি শ্রদ্ধা সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান। আচ্ছা বেশ, কোন গান শুনবো একটু শুনি? আমি স্বপ্নে তোমায় দেখেছি। আমি স্বপ্নে তোমায় দেখেছি, হ্যাঁ গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। রবীন চট্টোপাধ্যায়ের সুর। বেশ, আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোরে নিশীত বাসর সজ্জায়, মন বলে ভালোবেসেছি, আঁখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোরে নিশীত বাসর সজ্জায়, মন বলে ভালোবেসেছি, আঁখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি, আঁখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি, আঁখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোরে নিশীত বাসর সজ্জায়, মন বলে ভালোবেসেছি, আঁখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি। এবার একটু তোমার কাছে প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে ধরো ছোটোবেলা থেকে গান, মানে আমাদের একটু থাকে না যে বাবা মার মধ্যে পড়াশুনো আগে তারপর গান বাজনা, তুমি কি সেরকম আগে পড়াশুনো গানটা একটু কম সেরকম কোনো বাধ্যবাধকতার মধ্যে ছিলে কি ছিলে না সেই কথাটা শুনবো। কিন্তু টেলিফোনে আছেন যে দর্শক বন্ধু, তার সঙ্গে কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত, কে আছেন টেলিফোনে? টিভির সামনে আছেন বলে বোধ হয় কথাটা শুনতে একটু অসুবিধে হচ্ছে, আপনি যদি আরেকবার একটু নামটা বলেন, সাউন্ডটা একটু মিউট করবেন। হ্যাঁ হ্যাঁ, এইবারে বলুন। আচ্ছা, টবিন রোড থেকে বলুন বলুন বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা বেশ বেশ বেশ, আপনি আমাদের সঙ্গে থাকুন এবং অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা বেশ, খুব ভালো, এটা আমাদের ভীষণ আনন্দের কথা। একটু তোমার কাছে আসি, যে এই যে আগে পড়াশুনো তারপরে গান বাজনা, এটার কিন্তু একটা বাধ্যবাধকতা, ধরো আমাদের ছোটোবেলাতে অত তো ছিল না যে তোমার যেটা পছন্দ সেটা করতে পারো, তবুও পড়াশুনোর ওপর ভয়ঙ্কর চাপ, তার পাশাপাশি গানটা যদি করা যায়, তোমার বাড়ির পরিবেশ বা তুমি কীরকমভাবে সেই জায়গাটা পেয়েছ? হ্যাঁ, যেহেতু আমার বাবা এবং দাদা ডাক্তার, তো তারা চেয়েছিলেন যে আমি ডাক্তার হই, কিন্তু আমি সেটা হয়ে ওঠেনি। তা আমি স্কুলের কাজ করি আর ওই জন্য গানটাকে পাশে নিয়ে আছি আর কি, গানটা আমার ভালোবাসার জন্য। তার মানে তোমার কাছে স্বাধীনতাটা ছিল যে পড়াশুনো হোক আর গান বাজনাটাও হোক, এবং এখনকার বাবা বোধ হয় অনেক সচেতন, কিছু কিছু ক্ষেত্রে দেখি যে যদি গান ছেলেমেয়েরা ভালোবাসে তাদের কিন্তু অনেকটা এগিয়ে দেওয়ার মতো একটা জায়গায় তারা এসছেন, মানসিকতা এসছেন, আর অনেকগুলো প্ল্যাটফর্মও তো এখন হচ্ছে যেটা কিন্তু তোমার ছোটোবেলাতে ছিল না, তাই না? নিজেকে প্রকাশ করার জায়গাগুলো আমাদের পাশাপাশি স্টেজ, কোনো একটা ফাংশন, সেখানে কিন্তু সকলের কাছে পৌঁছানোর সুযোগ ছিল, কিন্তু এখন বড় বড় জায়গা এসছে যেখানে নিজেকে প্রকাশ করা যায় সে প্রতিভাকে, তাই না? তুমি একটু কম কথা বলো, সেই জন্য বারবার আমাকে একটু বেশি কথা বলে তোমার কাছ থেকে শুনে নিতে হচ্ছে তোমার সাংগীতিক জীবনটা। সঙ্গে দর্শক বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে আছেন? শুনতে পাচ্ছি আমি কাটোয়া সবকিছুর মন গ্রাম থেকে জয়দেব হান্না বলছি। আচ্ছা জয়দেব বাবু বলুন। আজকে আমি তোমার সাথে প্রথম কথা হচ্ছে, আমি প্রতিদিনের শ্রোতা বা দর্শক কেমন লাগছে আপনার বলুন, কেমন লাগছে বলুন? সংঘমিত্রা গান শুনছি, খুবই ভালো লাগছে। এই সমস্ত গান গুলা এখন পর্যন্ত শুনলাম, খুব মার্জিত গান, খুব ভালো লাগছে। আমি সংঘমিত্রার কাছে দুটি গানের অনুরোধ রাখি, যদি সম্ভব হয় তুমি গাইবেন। যেটা হচ্ছে, আমি কোন গান পাতি করে বলছি না, যেমন তিপ্রা বসুর দুটি কোন গান ওনার এই শিপ্রা বসু উনি গাইবেন, বা গীতা দত্তের কোন গান যদি ওনার ঋতু থাকে গাইবেন। আর এর আগে একটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গাইলেন, আমার মন হয়ে গেল, যার জন্য আরেকটি গানের আমি অনুরোধ ওনার কাছে রাখছি, সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গানটি আমি বলছি, যদি সম্ভব হয় তাহলে আমাকে দুলাইন শুনিয়ে নিন, এই গানটা আমার খুব প্রিয় গান, ও সিঁদুর গাঙা মেঘ এই গানটি। আর সংঘমিত্রা দেবীকে, যন্ত্র শিল্পী যারা আছেন অসাধারণ ওনাদের নৈপুণ্য, একদম বাহ বাহ বাহ, খুব ভালো লাগছে। তাল বাদ্যে যিনি আছেন খুবই ভালো, পারকাশনে বা কিভাবে ওনাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ, সংঘমিত্রাকেও আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তুমি অনেক বড় হও, অনেক ভালো থাকো, তোমরা সকলে ভালো থাকো, আর তোমরা আছো বলে আমরা ভালো আছি। অনেক 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 ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং প্রত্যেক দিন আপনি থাকবেন, আপনি বলেছেন আমাদের দর্শক বন্ধু। আমরা না একটুখানি তবলা, যেহেতু মিউজিশিয়ানসের কথা উনি বললেন, আমরা একটু আরেকবার একটু অ্যাকনলেজ করি। তবলাতে আছেন শান্তনু চক্রবর্তী, আছেন অক্টোপ্যাডে ভবতারুণ সিং, আছেন কিবোর্ডে শঙ্খদীপ জানা, এবং সত্যি সত্যি আপনাদের ছাড়া কিন্তু এত সুন্দর গান পরিবেশন করা মুশকিল। আমরা গানে যাই পরের গান, সময় এত দ্রুত এগোচ্ছে, আর কথা না বলে তোমার কাছে প্রশ্নটা একটা থেকে গেছে, ছোট্ট করে উত্তরটা কিন্তু নিয়ে নেব, নাহলে ইনকমপ্লিট রেখে আমরা আজকে এখান থেকে যাব না। হ্যাঁ, এবারে আমি অনুরোধের গান একটি বলেছেন, নিঝুম সন্ধ্যা, ঠিক লতাজিকে শ্রদ্ধা জানিয়ে, একদম হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, ওনার 102তম জন্মদিন গেল, ওনার কাছে শ্রদ্ধা জানিয়ে গানটা করছে। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে যায়, নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে যায়,
যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায় নিঝুম সন্ধ্যা। সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে যায় নিঝুম সন্ধ্যা। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে যায় কুলায় যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে যায় নিঝুম সন্ধ্যা। আমি তোমার কাছে একটাই প্রশ্ন কিন্তু করব, এই গান নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী, কীভাবে তুমি এগোতে চাইছো আর কী কী পরিকল্পনা তোমার আছে একটু বলো। গান নিয়ে নতুন গান কিছু তৈরির ইচ্ছে আছে, চলছে কাজ চলছে, নতুন বাংলা গান, আধুনিক বাংলা গান আর গানের চর্চা। সেটাকে প্রকাশ কি তুমি ইউটিউব না সিডি কি ভাই ইউটিউবে তুমি করবে? এখন তো সব থেকে বেশি নিজেকে প্রকাশ করার প্ল্যাটফর্মটা হচ্ছে ইউটিউব, সেই এবং আমাদের অনুষ্ঠানও কিন্তু আমরা ইউটিউবে থাকবে এবং দর্শক বন্ধুরা জানেন সবাই যে এই অনুষ্ঠান আবার কিন্তু শোনার সেই সুযোগ কিন্তু আমাদের থাকে, তবে সময় না একদম শেষ। এবং সকলকে বলবো দর্শক বন্ধু যারা শুনছেন, যারা ভেবেছিলেন যে আজকে আসবেন আসতে পারেননি, নিশ্চয়ই পরের দিন অনুষ্ঠানে আসবেন। আর আমাদের এই রবিবারের অনুষ্ঠান আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, আমরা সবসময় একটু সুযোগের মধ্যে থাকি, একটু সুবিধার মধ্যে থাকি, অনেক শ্রোতা বা দর্শক বন্ধুকে কিন্তু আমরা আজকে পাই যেহেতু একটা ছুটির দিন। আর কেমন লাগলো তোমার? ভীষণ ভীষণ ভালো লাগলো এখানে এসে, আমার খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, চ্যানেল ওয়ানকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে এই সুযোগ দেওয়ার জন্য। আমরা সত্যি সত্যি চ্যানেল ওয়ানে এই অনুষ্ঠান করতে এসে অনেক রকমের অভিজ্ঞতা সঞ্চয় করি এবং এটা আমাদের অত্যন্ত ভালো লাগার একটি জায়গা। তাই শেষ সুর, শেষ গান, শেষ তাল, ছন্দ সবটা নিয়ে সংগমিত্র আজকে শেষ গান যেটি শোনাবেন সেটা শুনতে শুনতে শেষ ধরেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। আমি আর জিজ্ঞেস করছি না কী শোনাবো, মানে আমরা তোমার একেবারে পছন্দ, তোমার যেটা অন্তর থেকে আসছে সেই গান শুনেই কিন্তু আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। সকলে খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আমি শেষ করছি আজকে শ্রদ্ধেয়া সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া তুমি না হয় রহিতের কাছে। আহা, আমরা থাকবো, আমরা সমস্ত শ্রোতা বন্ধুকে নিয়ে থাকবো। তুমি না হয় রহিতে কাছে কিছুক্ষণ, আর না হয় রহিতে কাছে আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আর না হয় রহিতে কাছে আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আর না হয় রহিতে কাছে।
সুরে সুরভিতে না হয় ভরি তো না বকুলের কুড়ি রয়ে রয়ে যে তো ছোরে না হয় রহিতে কাছে কিছুক্ষণ আর না হয় রহিতে কাছে একটু ছোঁয়ার পরিচয় ভাবের লীলায় না হয় ভরি তো আঁখি আমারে না হয় আরো কাছে নিতে ডাকি ভাবের লীলায় না হয় ভরি তো আঁখি আমারে না হয় আরো কাছে নিতে ডাকি না হয় শোনাতে মরমের কথা মোর দুটি হাত ধরে না হয় রহিতে কাছে কিছুক্ষণ আর না হয় রহিতে কাছে আরো কিছু কথা না হয় বলিতে মোরে কিছুক্ষণ আর না হয় রহিতে কাছে। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, সারা দিনটা আপনার খুব ভালো কাটুক। নমস্কার। নমস্কার।